হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকের এই ব্লগে রয়েছে নানু বাড়ি যাওয়ার মুহূর্ত, যে ঈদের মধ্যে কীরকম জ্যাম থাকে এবং আমরা কীভাবে গ্রামে যাব সেই বিষয় নিয়ে একটা ভিডিও। তো সেই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা গতকালকে টিকিট কাটছিলাম, তো সেই জন্য আমরা বাসের সামনে গেলাম এবং বাসে ওঠার পরে আমরা ওয়েট করতেছিলাম যে কখন বাসটা ছাড়বে, এবং কিছুক্ষণ পরে বাসটা ছেড়ে দিল এবং মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম চান্দুরা। এবং চান্দুরা আসার পরে এখানে দেখা যাইতেছে যে কতটা জ্যাম। তো আমরা উপর দিয়ে যেতেছি তার কারণে দেখা যাইতেছে না, কিন্তু আসলে এখানে অনেক বেশি জ্যাম ছিল। তো বাসের স্পিড দেখে বোঝা যাইতেছে কত স্লো। তো তারপরে আমরা অনেকক্ষণ লাগাইয়া যাইতেছিলাম ধীরে ধীরে, এবং কিছুক্ষণ যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আরও সামনে গেলাম, এবং সামনে যাওয়ার পরে টাঙ্গাইলের সামনে পৌঁছানোর পরে এমন জ্যাম লাগলো যে গাড়ি চালানো বন্ধ হয়ে গেছে। তো তারপরে উপর দিয়ে আমরা দিনের বেলা গেছি, যে কারণে খুব বেশি গরম ছিল, তাই শার্টটাও খুলে ফেলছি এবং খুলে বসে আছিলাম, গাড়ি চলতেছে না। তো কিছুক্ষণ চলার পরে একদম গাড়ি বন্ধ হয়ে যায়, পুরো রাস্তা ব্লক হয়ে যায়। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আবার জ্যাম ছাড়ে। প্রায় 3 ঘন্টার মতো জ্যাম ছিল, 3 ঘন্টা পরে আমরা আসা শুরু করি, এবং কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই যমুনা ব্রিজের সামনে, এবং সেখানে আমরা টোল কাটাও শেষ। এখন আমরা চলে যাব ব্রিজের সামনে। তো আসলে গরমকাল, যে কারণে পুরো নদীর পানি শুকিয়ে গেছে, একদম পানি নেই, দেখে মনে হইতেছে বালির চর, শুধু বালির চর পুরো আছে। তো সেখানে আসলে গাড়িটা খুব স্পিডে যাইতেছিল, ব্রিজের এমন অবস্থা যে পানি নেই, কিছু নেই। এবং যমুনা ব্রিজের সামনে আরেকটা নতুন ব্রিজ তৈরি করছে, হয়তো সেটা ট্রেনের জন্য হতে পারে ব্রিজটা। এই ব্রিজটা পদ্মা সেতুর মতো খুব সুন্দর লাগে। এবং পরে আমি আর আমার আম্মু রোজা রাখছি, কিন্তু আমার আব্বু আর আমার ভাইয়ের রোজা রাখে নাই। তো তারা খাবার দাবার খেলো, এবং তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা প্রায় গন্তব্যস্থানের সামনে এসে করছি। 2 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো, যে কারণে আমরা ধীরে ধীরে আমরা যে কাপড় চোপড় খুলে রাখছি তো সেগুলো পুড়ে নিলাম, পুইরা সামনাসামনি এসে করছে। এবং অবশেষে আমরা নৌকা নেমে পড়লাম। তো এখান থেকে আমরা এবার বাই রোডে রিক্সা নিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে, এবং দেখতে দেখতে আমরা অটো পেয়ে গেলাম। এবং অটোতে উঠে আমি আর আব্বু আর মা পিছে বসলাম, এবং আমার ভাই সামনে বসছে, এবং আমরা 4 জনে মিললে একটা অটো নিয়ে চলে যাবে কাছে রোডের উদ্দেশ্যে, নানির বাড়িতে যাব। তো যাওয়ার সময় মায়ের মনটা খুব খুশি, আসলে পুরো বছরে একবার মা নানির বাড়ির মা তার মায়ের বাড়িতে আসে, আব্বু আসে। তো এটার আসলে একটা অনুভূতি আলাদা, উপর দিয়ে ঈদের মধ্যে এত কষ্ট করে আসা, তাদের সাথে ঈদ করবো এর যে আনন্দের কিছু হয় না। তো দেখতে দেখতে আমরা প্রায় আমাদের নানির বাড়ির সামনে এসে বললাম, এখানে নানির বাড়ির সামনে একটা নদী আছে। তো নদীর সামনে সামনে প্রায় আসা হয়ে গেছে, আর 1-2 মিনিট লাগবে নানির বাড়িতে যেতে। তো আমরা এসে বললাম নানির বাড়ির, এটা হলো আমাদের সেই ঐতিহ্যবাহী নদীর ব্রিজ, এবং এই ব্রিজ পার হইলে আমরা নানির বাড়িতে যাবোগা। এই ব্রিজের পরে নানির বাড়ি। তো আমরা অটো থেকে নেমে গেলাম, এবং অটো থেকে নেমে যাওয়ার সামনে হাইটে একটা নানির রুম বাসার দিকে আইতেছিলাম। তো আলহামদুলিল্লাহ নানির বাড়িতে আসা ডান, সবার সঙ্গে দেখা করা শেষ। পরে নানির রুমে গেলাম, রুমে যাওয়ার সময় ভিতরে যাইতেই আমার খালার লোকে দেখা, তো খালা একটু বংশন করলো। তারপরে খালার পরে আছে ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমার ভাই আমার নানি, এটা হলো আমার নানির বাড়ি, মাটির বাড়ি, অনেকদিন পুরনো। এবং আজকে আমার নানা ইফতার দিল মসজিদে, তো তার কিছু ক্যাপচার নিলাম, এবং এই ছিল আমাদের আজকের ভিডিও। খোদা হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।